সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে রংপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে আপনাদেরকে গ্রামীণ কিছু দৃশ্য দেখাবো। চলুন একে একে দৃশ্যগুলো দেখতে থাকি। বন্ধুরা, ডানে যে বিশাল পুকুরটি দেখছেন, এটির নাম বক্সি পুকুর। স্কুল শিক্ষিকা স্কুল শেষ করে বাড়ি ফিরছেন। স্কুলের প্রধান শিক্ষক পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। সামনে তাল গাছ এবং গরু গাড়ির পাশে একজন বৃদ্ধ এবং কয়েকজন যুবক তপ্ত রোদে ছায়ার নিচে বসে আছেন। সবাই ঘেমে যুবধুবু অবস্থা। ডানে বক্সি পুকুরের সৌন্দর্য দেখুন, গ্রামীণ মেঠোপথ। সেই মেঠোপথে অপরূপ সুন্দর দৃশ্য, যেটি আপনি ছায়াছবি বা নাটকে দেখেছেন। এটি একদমই প্রাচীন একটি গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া বলতে শুধু ইট, বিদ্যুৎ এসবই রয়েছে। এর বাইরে তেমন আধুনিকতা নেই, তবে সবাই মোটামুটি সুখে শান্তিতেই জীবনযাপন করে থাকেন। সামনে একটি মুরগির বাচ্চা দেখলাম। মা অনেকগুলো বাচ্চা নিয়ে বিচরণ করছে রাস্তার উপর। ডান পাশে সেই বাংলার চিরপ্রাচীন পাট, বাঁশ বা চাটায়ের বেড়া। এখানে মাচালের ভিতর দেখুন বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করা হয়েছে। এটি গোয়াল ঘর, তারপরে খড়ের মাচা। দেখুন অপরূপ সৌন্দর্য, গ্রামীণ সৌন্দর্য। এই সৌন্দর্য সাধারণত দেখা যায় না, তবে এই গ্রামের ড্রেনেজ সিস্টেম খুবই উন্নত। পুরো গ্রাম থেকে পানি গিয়ে বক্সি পুকুরে পড়ে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। দেখুন মুরগি তার বাচ্চা নিয়ে বিচরণ করছে। একজন লোক হাট থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছেন, আর কিছু লোক জটলা বেঁধেছে চা স্টলে এবং দোকানে। একটি বিড়াল ছানা দেখলাম। এখান দিয়ে সবসময় মানুষ বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে যাতায়াত করে থাকেন। একটি মোরগের ছানা দেখলাম। একজন বিষের বোতল নিয়ে ক্ষেতের দিকে ছুটেছেন, আর একটি পাওয়ার টিলারের পেছনে ভুট্টা মারাইয়ের যন্ত্র বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। প্লাস্টিকের পাটির একজন দোকানদার এসেছেন, ইনি ঘুরে ঘুরে গ্রামে বিক্রি করেন। তিনি দেখাচ্ছেন এবং তার পাশে জটলা। তো বন্ধুরা, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।